গুড মর্নিং বন্ধুরা, সুইট ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর নতুন একটা ব্লগ দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন বাজছে 11:45, আর আজকে আমি তোমাদেরকে কিছু নতুন একটা দেখাচ্ছি। তো চলো, মানে নতুন আর কি বলছি, মানে ওই আর কি। আমি আজকে কি করলাম, ঠাকুর মানে যে মানে জায়গাটাতে আমি আনি ঠাকুর দিতাম আর কি, ওই জায়গাটা মানে কি হলো, ওই যে আমাদের ঘরের ড্রয়িংটা চেঞ্জ। হ্যাঁ, 50 টাকা দিল। তো যে জায়গাতে আমি ঠাকুর দিতাম আর কি, তো ঘরের ড্রয়িং চেঞ্জ হওয়াতে আমার মানে অনেকটা জায়গা ঘুরে গিয়ে দিতে হয়। তবুও মানে দিন ভালো দিন থাকলে তো, ওয়েদার ভালো থাকলে তো দিতে পারি, কিন্তু যে বৃষ্টি উষ্টি আসলে পরে একদম বিজেটি যে আমি ইউজ হয়ে যাই আর কি, তো অনেক কষ্ট হয়ে যায়। তো কি করলাম, মানে ওই আগে এক জায়গাতে তো মানে মেজ দিয়ে আর আমি ঠাকুর দিতাম, তো আজকে কি করলাম, আমরা দুজনে ঠাকুরটা আলাদা করে মেজ দিয়ে ওইখানে দেবে, আর আমি ওই আমাদের ঘরের ভিতরে নিয়ে আসলাম, কেন অনেকটা কষ্ট হয়ে যায় তাই আর। এখানে এখন ঠাকুরের সামনেই বসিয়ে দেবো, আর এই যে মানে ওই বড় কুশিটা আনলাম না, কেন এখানে তো জায়গা হবে না, তাই বড় কুশিটা আনলাম না, আর ওখানে মানে মেজ দিয়ে দেবে এখানে। আর এই যে কুশিটা, এই দেখুন এই যে কুশিটা, এটা মানে আমাদের দোকান ছিল, তো দোকানের কুশিটা ছিল। তো এতদিন তো আমি ওই সেলফের উপরে তুলে রেখে দিয়েছিলাম, তো আজকে আমি মানে ওই আর কি 2 দিন আগে বের করে কালার টালার করে নিলাম। আর এই যে বিগ্রহ, আমার বিগ্রহ, আর কিছু কিছু তো পুরানো চুলা চুলা দিলে পরে আর ইয়ে মানে পরে যাওয়ার কোনো মানে ভয় নেই আর কি, যে খুব সুন্দর হয়েছে না। তো আমার তো এমনি দুটি আছে, এই যে ওটাও বেশি পুরান না কিন্তু অনেকটাই নতুন, বেশি দিন হয় না আনার। তো আমি আনার পরে বলেছিলাম ওই মানে ঢাকনা দেওয়াটা আনার কথা, ওই মাথায় রয়ে গেছে, ওর তো সেদিন গেলো দোকানে গিয়ে যাওয়ার পরে পেলো, তো ওটা নিয়ে আসলো। তো আমার আমি বলছি ওটা যে ঠাকুরের কাপড়ও নিয়ে এসেছে, এই যে মানে এই নতুন পঞ্জিকাও এনেছে, তো এগুলো আর আজকে ইউজ করছি না, ওই শাল
করে আমার রান্না বান্না শেষ। এই যে এই যে আলু ভাজা হচ্ছে, এখন এগুলো নামিয়ে নেব। আছি আর আমি দেখাই কি কি করেছি তোমাদেরকে। এই যে এই যে সজনা ডাটা চচ্চড়ি করেছি, আর শাক, আর এই যে শিম বিচি ডাল। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই নিরামিষ। আর এই দেখো রুটি করেছি, ওই মানে আমার যে পিছনের বারান্দাটা, বারান্দাটাতে আজকে চাল দিয়ে মানে চাল লাগাচ্ছি। ওই তো যারা কাজ করছে আর কি, তাদের জন্য ওই রুটি বানালাম। আর এই দেখো পিছন চাও হয়ে গেছে, এখন আমি ওইগুলো আর কি কাপড় মধ্যে ঢেলে দেবো। তো ঢেলে দিয়ে মানে ওদেরকে চা দিয়ে তারপর আমরা খেতে বসবো। আসলে আজকে সকালবেলা কিচ্ছু খাওয়া হয়নি, দিয়ার পাপাও খায়নি। ওই ঠাকুরের বাসন টাসন মাসতে মাসতে একটু দেরি হয়ে গেছিলো, তাই আর কি। আর আমি তো একদম একটু একটু আধা কাপ থেকেও কম একটু চা খেয়েছি, অনেক ক্ষুধা লেগেছে। তো ওদেরকে দিয়ে তারপর আমরা খেতে বসবো আর আর কি। আর আমি আর ভিডিওটাকে আজকে কন্টিনিউ করছি না, আমি এখানেই এন্ড করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ঠাকুর বসানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো তো বাই।